সম্পর্কে উদ্যতন আন কুমিরা নাই জানে তিনি নাক সমা কর্তনা কৌতি ছলা কয়ে আশ্রম বাড়ি আমসানি কাইব্রি এডিসি বিলেস ও মেকা শাখাম সুবিতে কুইমানি পান্ডা যুগালয় নাক এসপাই কয়ে বেদেক মাথা ও ইয়াক আমরা চোবাছুরিকা হাসতে শাখাম কোতলতে কয়ে শাখাম বেদেক থুমই খড়গ রাজসা বা রাসা জনা লুকুর মুখের আঙ্কুশা নয় শাখামে ছেপসাপ নাকা ও পান্ডা ফাইজে তো মতে না হাসতে তুই ফোন নীলাঞ্জনা রায় আজকে এসএফআই কয় বিভাগীয় কমিটি খুব আনন্দঘন এবং মুহূর্তে অনুষ্ঠানের আয়োজন করেছে মেগা স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্রহণ করতে পারবেন, চোখ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। এবং এখানে ফার্মেসির ব্যবস্থাও আছে, এখানে বিনামূল্যে ওষুধও প্রোভাইড করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে চলছে আমাদের রক্তদান শিবির। বিশ্বাস করি এসএফআইয়ের এই কর্মযোগ্যের মধ্য দিয়ে এই অত্র এলাকার বিভিন্ন রকমের মানুষেরা বিভিন্ন রকমভাবে স্বাস্থ্যসম্মত একটা পরিষেবা এখান থেকে পাবেন। এবং তার জন্য অবশ্যই গোটা রাজ্যের যেই স্বাস্থ্য দপ্তর, যারা ডাক্তার নার্স এবং টেকনিশিয়ান প্রোভাইড করার মধ্য দিয়ে আমাদের এই কর্মযোগ্যকে সাফল্য তুলে ধরেছেন, তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। এবং আমরা প্রত্যাশা করি এই এলাকার প্রত্যেকটা মানুষ এখানে এসে আজকে উপকৃত হবে। পক্ষেছাড়া অমরপুরের কাছে বেসরকারি রুংনগ মিশমি চারো বাউটি শিকার সদন রুংনগ ইকো ক্লাব নি ফাইসিং তৈ যোগার জাকা স্বচ্ছ বাদ অভিযান প্রকল্প তৈ সাফসুতা ইয়াকাম ও শালো রুংনগ লেখা পড়ে সো অমরপুরের হাতি মিশমি ব্যাপাকের লামর সাফসুতা খাই লেখা ও ইয়াকাম নি বেশি তৈ রুংনগ লেখা পড়ে সো লোকরণ সাক্ত নহাব করনা বাগই সংখ্যা থাকা সব পালা বাতা ভারতীয় শিক্ষা সদনের ইকো ক্লাবের নিয়মিত একটা কর্মসূচি। এই কর্মসূচিতে ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযান এই প্রকল্পের সঙ্গে একত্রিত করে আমরা এই প্রতি বছর এটা করে থাকি। এবারও ছেলেমেয়েরা এলাকার রাস্তাঘাট এবং পারিপার্শ্বিক যে আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করে এলাকাকে পরিষ্কার এবং স্বচ্ছ সুন্দর করার উদ্যোগ গ্রহণ করছে। পথনাটিকা গরু মানুষকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে পথনাটিকা যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, পরিবেশকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, পাশাপাশি যে আমরা ছোট ছোট গ্রুপ সভাও আমরা করি। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনিকে ঝেল পায়েল খানে বাজে বাসনির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁই অলঙ্কার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনেও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন।
আরে রাস্তাটা ডিস্টার্ব বলে নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি তো কথা। Rhythm and Beat Western Dance Studio. এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্যী। তাছাড়া ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও আমবাসাতে। মোবাইল 9436510191। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। রাজা কর আগুনের সামনে বল দাখালে যত দোষ দেবতা বাড়ি থাকমানি লামাই ক ও লামানি ব্যাপক ন হাই হামি আমি চলে যাওয়া চেনে লোকের আগে ছিল তখন, ইয়ার পরে আবার এটা বোল্ডার ব্লক দিয়া এটা বাঙছিল,
পরশু দিন এটা যখন রাস্তাটা আপনি কাটি গেছিল যা তখন আমার দরজা দিয়া ইয়া দিয়া দুর্গা দিয়া খাইটা সমান করছে সমানকরণের পরে দেখাটা করেন তখন খাইটা বইয়া গেছে রাত্রে এগারোটার দিকে হয়েছিল আর কি কীরকম এই রাস্তাটা এরকম হচ্ছে কেন ইয়া দুদিন আগে মানে পরশু দিন আগের দিন তারা রুলার দিয়ে রুলার দিয়াম দরজা দিয়াম ইট ফেলাইছিল এরপরে রুলার দিয়ে সব পাইছে এরপরে আবার রাত্রেবেলা আইতে সময় আমারও রাত্রেবেলা আইতে অসুবিধা হয়েছে রাত্রেবেলা এক হাতের মতন ডাবছিল এরপর কালকে আমি সব ঘুম দিতে দিই এমন আরও ডাবছে এটা আজকে পর্যন্ত আরও অনেক ডাবছে আস্তে আস্তে গিয়ে জায়গাটা ডাবছে না প্রশাসন থেকে কেউ এসছে কি না এখনো পর্যন্ত কেউ আসে তাছাড়া তেলিয়ামুড়াতে কয়নি বিএসএনএল ব্রডব্যান্ড বা বিএসএনএল ল্যান্ডলাইন সেফ সামন তুই ওই তেলিয়ামুড়ানি ব্যাপক ফতল তাই পক্ষ মাধ্যমের জন্য তুই কাছে পকলাম পাঁদার যোগালি রাখা তেলিয়ামুড়া বিএসএনএল ফতল ও পকলাম পাঁদার ফাইজত বিএসএনএল থ্রুপরা হাসিনী জি এম জে রবি চন্দনন বিজিএম মেথি উন খবর ব্যাপক না পকলাম পাঁদা ও বরুণি খাতারি মো উঙ্কা ইন্টারন্যাশনাল গেটওয়ে ওমান ইয়াগুলো তাও বিএসএনএল সেফ সামনে হামকরাই তাই তেলিয়ামুড়ানি ল্যান্ডলাইন নতুই And every press meeting and every any occasion function, our main key person is Mr. Kamal Chakravarti. When is there, we update this one and other place also. Then you give the suggestion where our lacuna is there. And sir, actually this IGW means International Gateway. This is our, you know, very recently we this inaugurated this one by our communication minister. And this benefit for broadband, now it is only there. And we hope in future our mobile also getting the benefit. পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনির সূর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। দাদা ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেট। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বাবা এটাই হয় রোজ যদি লিপসেভ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও লিপসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেভ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে।
আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। কি ফিল্ম কাহানি হয় সব চলে না মজা গুলো ওই যা কত মানে বিশেষ তো এই চার ছলা গাছের ফিল্ম দেখ লাই ওই বিশালপুর থানা পুলিশ রাস্তার মাথা আমটা নিয়ে হাতি নিয়ে ব্যাগক দোকানে সিনি রাশা নুচে পোটল হাতা নিয়ে আরো খোঁচাও নাকা আমনে হাতির ওপর দাম উমন রাম খুব নিচে রাজাশা ও ফিল্ম উন্নতি তোর খা বিশালকর মহকুমা পুলিশ ফকরা পুলিশ সংসার কমতে ফিল্ম বরণে বসতাম সর্বতম। গোপন সংবাদের ভিত্তিতে সুমন্ত সরকারের পান বিড়ি সিগারেটের দোকানে প্রচুর পরিমাণ বিলেতি মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমরা এখানে তল্লাশি চালাই এবং তল্লাশি চালানোর পর প্রায় সরকারের দুটো বিলেতি মদ বাজেয়াপ্ত করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। এই বিলেতি মদগুলোর বাজার মূল্য আনুমানিক কেমন হবে? আনুমানিক 20,000 টাকা হবে। এখন এগুলো আপনি কি করবেন? কয়েকদিন পর হরে স্কুলটা বাঙ্গা, এটা তো অনেক আগে, আমরা যে সময় 4-5 আসছিলাম সময় থেকে উপর থেকে আয়া ধিক্কা যায় তো যে স্কুলটা বাঙ্গা, এটাই ফলে ঠিক হইব শুনতেছি সবাই কইতেছে। এটা অনেক আগের থেকে সেকশন হয়েছে যে স্কুলটা কল্যাণপুর স্কুল না, অনেক স্কুলের আগে হয়েছে যে সেকশন হয়েছে যে এটা বা নতুন করে গড়ে উঠবো, কিন্তু এটা অন্য আমরা নতুন করে কোনো পাইতেছি না। কিছু কিছু হয়েছে, কিছু কিছু চুরু ফোলা পানি মাথা তুলছে, এটা আমরা নিয়ে হাসপাতালে দিয়েছিলাম, তারপরে এমনি ঠিক হইতেছে না, কারেন্টের অসুবিধা, পরে স্কুলের অসুবিধা, তো এমনি বাংলাদেশে দিন দিন বাংলাদেশে সরকার তার কোনো পদক্ষেপ লইতেছে না। আমরা তো আপনার স্কুল অবরোধ কম, তারপর রাস্তা বমু, সবাই যদি ইয়ার ফলে যদি সরকার কোনো পদক্ষেপ না লয় তাহলে আমরা স্কুলে তালা মেরে দিবো, আমরা স্টুডেন্ট কেউ স্কুলে আইতাম না। 2001 সাল থেকে বিদ্যালয়ে ভগ্ন বসে, তখন থেকেই শুনতেছি যে এটা ছয় জল পরে এবং কন্ট্রাক্টরের যে আবার বেশ কয়েকবার এটা ছাদ তার উপরে উদয় আবার ফিস ঢালাই করা হয়েছে, তারপরে জল পড়তেছে আর এখনও জল পড়ে, এখনও পড়ে আমি আইও তো দেখলাম
জায়গায় জায়গায় ওই যে ইয়েগুলি শুকিয়ে পড়তেছে, প্লাস্টারগুলি শুকিয়ে পড়তেছে, আমটার উপরও পড়ছে মাঝে মধ্যে। আচ্ছা, এই ভগ্ন তো সারাবার জন্য কোনো আধিকারিক আপনাদের বিদ্যালয়ে এসেছিল কিনা? গত নভেম্বর মাসের দিকে হাউজিং বোর্ডই সম্ভবত দুজন আইছিলেন, ওরা একজন আমাদের ডিরেক্টর আর একজন ইঞ্জিনিয়ার সম্ভবত, উনি বললেন যে বিদ্যালয়টা দেখবেন। আমরা তখন জিজ্ঞেস করছি যে স্যার এই ব্যাপারে আমাদের বিদ্যালয়ে কোনো চ্যাংশন ট্যাংশন আছে কিনা, তখন উনি বললেন যে হয় একটা 6 লাখ টাকার একটা মঞ্জুরি আছে, এটা টেম্পোরারি একটা ঘর, মানে অস্থায়ী একটা ঘর ওই মাঠের ওই প্রান্তে পশ্চিম পাশে পুরো, এবং তাদের মধ্যে যে আলোচনা রয়েছে ওটা একটা টাইমে লোকটা ভাগা যেত না, তখন ওদেরকে নিয়ে আমি উপরে উঠলাম। উঠলাম পরে ওনারা দেখলেন যে বিদ্যালয়টা দুইটা পার্ট আছে, একটা পার্ট উত্তর দক্ষিণে আর একটা হ্যাঁ ডেমিজ হয়েছে ওইটা তারা কইছেন, এবং প্রত্যেকটি রুমের মধ্যে ঢুকে ঢুকে তারা ডেমিজের অবস্থাটা দেখছেন এবং সম্ভবত স্নেহ বলছেন। আমরা দেখাইলাম টয়লেট ফেলে সব কিছু দেখলাম, তারা বলছেন যে এটা হয়ে যাবো টেম্পোরারি, আপাতত টেম্পোরারি হইব ওইদিকে, তারপরে একটা সাইড করিয়া ভাঙা হইব। আমি বলছি হ স্যার একটা সাইড করিয়া ভাঙলেই সুবিধা হইব, কারণ আমাদের ক্লাসরুমের তো দরকার, আমরা খুব সাইডটা সম্ভবত আগে ভাঙবো এই কথা হয়েছে। জল আই মানে ঝড় বৃষ্টি হইলে ফলে এগুলি চয়া চয়া আপনা আপনি ভাঙিয়া উলিয়া পড়ে, হ্যাঁ, এবং এটা ম্যাক্সিমাম ইয়েতে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে তখনই বেশি পড়ে, তখন এই ভূমি ঝড় থাকে বা বৃষ্টি থাকে, হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি হইলে পরে ওই আস্তে আস্তে চয়া গেল, পরের দিনে দেখা যায় এখানে পড়ে রয়েছে একগোলা, এখানে একগোলা পড়ে রয়েছে, এখানে একগোলা পড়ে রয়েছে, হ্যাঁ, এই সে অবস্থা। এটা তো তাড়াতাড়ি দরকার, এটা যত সময় যেতেছে তত বিপদ। কবর কথমা তিনি বাবা আসল সার্বমাইতন কবর কথমা ফোকাস্ত্র প্রয়োগ সচেতন হামায়।